কয় আমি সেকেন্ডে নিব ভিডিও না তো বাবুর বাড়ি এখান থেকে আমরা যাব এখন লোহাগড়। এখানে ওইখানে একটি ঐতিহাসিক স্থাপনা আছে, কিন্তু এখান থেকে লোহাগড় যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে স্থান আমাদের সংক্ষেপে কিছু বর্ণনা করবে। আর আমরা চলছি লোহাগড় মঠের দিকে, মঠের উদ্দেশ্যে। জমিদার বংশে দুই ভাই ছিল, একজন নাম হলো লোহা আর একজন নাম ছিল গহর। এই দুই ভাই মূলত মঠটি স্মৃতিস্তম্ভ হিসেবে, মূলত তারা এখানে থাকতো না, এটা স্মৃতিস্তম্ভ হিসেবে এটা নির্মাণ করা হয়েছিল। তারা খুবই অত্যাচারী ছিল, খুবই প্রতাপশালী এবং ক্ষমতাবান ছিল এবং মানুষকে অনেক নির্যাতন করতো, এরকম ইতিহাসে বলা আছে এবং স্থানীয় অনেকের মুখ তাই শুনি। আর তারা তাদের ক্ষমতা নিদর্শন স্বরূপ এই দুটি মঠ তৈরি করে, এখানে তিনটি মঠ তৈরি করে। এখানে একটি মন্দির ছিল, আর এখানে একটি পুরনো একটা মঠের মতো আছে ওটাও ছিল। আর এখানে অনেক টুরিস্ট আসছিল, আমরা কিছুদিন আগেও কিছু টুরিস্ট দেখলাম যারা দিনাজপুর থেকে এসেছে, অনেক আসেনি। তারা বললো যে তারা এই মঠটা দেখে খুব একটা আনন্দ পায়নি, তারা ভাব বলতেছে যে ইন্টারনেটে এমনভাবে হাইলাইট করা হয় জায়গাগুলো আসলে এত এত আকর্ষণীয় না, যেটা যেরকম সেই রকমভাবেই হাইলাইট করা উচিত। তবে অনেক দুর্গম এরিয়া জায়গাটা, মানে এখানে আসতে অনেক ভোগান্তি, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে এরকম একটা জায়গা আসার পর। এখানে মূলত আমরা যখন আসলাম তখন তো ভাড়া একজন এক রকম চাচ্ছিল, 200, কেউ কেউ 300, কেউ 400 চাইছে। মানে বিকজ আমরা আননন এখানে, আমরা একদমই নিউ এখানে জন্য আর কি এই এটা। তো আপনারা অবশ্যই জানা জেনে আসবেন, তারপর আমরা বলে দিচ্ছি ভাড়া। আসলে কড়াইতলি থেকে যদি আমরা আসলে আসতে চাই এখানে, সব থেকে ভালো যেটা রুট সেটা আমাদের আসতে হবে প্রথমে গাজীপুর। গাজীপুর কড়াইতলি জমিদার বাড়ি থেকে 20 টাকা করে জনপ্রতি নেবে, আর সেখান থেকে আবার এই মঠ পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছিল জনপ্রতি 30 টাকা করে। মোট ঝামেলা হচ্ছিল কারণ আমরা এখানে একদমই নতুন, তো আমরা একটা সাপোর্ট পেয়েছি বাজারের লোকাল, যারা বাজারের যারা দোকান ব্যবসায়ীরা ছিল তারা সবাই আমাদের সাপোর্ট করেছে এবং অতিথি পরায়ণ তারা সবাই। লোহাগড় মঠের সামনে দাঁড়িয়ে আছি। এই মঠের সামনে এখানে একটি সাইনবোর্ড দেখতেছি, এই বোর্ডে সব কিছু লেখা আছে, আপনারা এখান থেকে হালকা ইতিহাসের আইডিয়া নিতে পারেন। এটা জায়গাটা খুবই নিরিবিলি জায়গা। আমরা আসার পর একটা ছিল কিছু একটা টিম ছিল, তারা দিনাজপুর থেকে এসেছিল, আসে মানুষ টুকটাক আসতেছে।
মানুষের এখানেও সেই লোভের ব্যাপার আছে মানুষের ভেতরে, এখানেও মানুষজন স্বর্ণ কোথায় কি আছে না আছে খোদাখুদি করতেছে, নষ্ট করে ফেলতেছে অনেক জায়গায়। এসব জায়গা আসলে গভর্নমেন্টের ঠিক করা উচিত। ইভেন একজন এখান থেকে সম্প্রতি এই উপর থেকে সে মানে উপরে নাকি রোমার আছে একটা, যে উপরে কিছু স্বর্ণ নাকি লোকায়িত আছে, তো সেটা মানুষ খুঁজতে যে একজন সম্প্রতি মারাও গিয়েছে এখানে, সে ওই যে রশি আছে একটা, রশিটা ধরে সে ক্লাম্প করতেছিল এটা, বাট রশিটা ছিঁড়ে সে আনফর্চুনেটলি মারা যায়, পড়ে মারা যায়। তো আমরা এই ধরনের কাজ করব না, আমরা ঘুরতে আসে এসে এই জায়গাগুলো নষ্টও করব না, এখানে অনেক ময়লাও ফেলছে মানুষজন, তো এগুলো করব না আমরা। আর লোভের বশ হব না আর কি, লোভের দিকে যাব না, এখানে আসলে লোভে করে অনেকে আসতেছে লোভের জন্য। লোহাগড়া মঠ থেকে চাঁদপুর আসার জন্য আপনারা চান্দ্রাবাজার হয়ে আসতে পারেন। চান্দ্রাবাজার যাওয়ার জন্য মঠ থেকে 5-10 মিনিট হাঁটতে হবে, ওইখান থেকে লোকাল সিএনজিতে 40 টাকা ভাড়া নেবে। চান্দ্রা যাওয়ার হাঁটার পথটি খুবই সুন্দর, পথে আপনারা ডাকাতিয়া নদীর সৌন্দর্য এবং মাছের বড় বড় ঘের দেখতে পাবেন, যা আপনার মনকে রঙিন করে তুলবে।